চার শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে মাদারীপুর শাহ মাদার দরগা শরীফ মাদ্রাসার হুজুর বেলাল হোসাইনের বিরুদ্ধে। এ সময় মারপিটের দৃশ্য যেন রেকর্ড না হয় সেজন্য সিসি ক্যামেরায় লুঙ্গি দিয়ে ঢেকে রাখা হয়। শুক্রবার আসর নামাজের পর চার শিক্ষার্থীকে এভাবে মারধর করেন শিক্ষক বেলাল হোসাইন। এ সময় দুই শিক্ষার্থী বাধ্য হয়ে পালিয়ে বাড়ি চলে যায়। মারধরের শিকার শিক্ষার্থীরা হলো আসিফ ব্যাপারী ও সাকিব মোল্লা, তারা মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী। হুজুরের নির্মম নির্যাতনের শিকার আসিফ ব্যাপারীর ভাষ্য, অহেতুক হুজুর তাকে মেরেছেন। কুচকিতে খাওয়া হয় আসিফ অসুস্থ ছিল, আসরের নামাজ পড়তে পারেনি, তাই হুজুর সিসি ক্যামেরা লুঙ্গি দিয়ে ঠেকে চারজনকে বেধড়ক পেটায়। আসিফ বলে, আমার হাত ও পিঠে দাগ হয়ে গেছে। হুজুর আমাদের হুমকি দেন যে আমাদের মতো দুজনকে মেরে দরকার হলে তিনি জেলে যাবেন। আমার অসুস্থতার কারণে নামাজ পড়তে পারিনি, এই কারণে আমাদের খুব মারধর করছে চারজনে। আমাদের ডাক্তার নিয়ে সিসি ক্যামেরার উপর ওই লুঙ্গি রেখা, এরপর আমাদের পিটিয়েছে। আর চারজন, যে চারজনকে পিটিয়েছে তাদের নাম হচ্ছে সাইফুল, রাজু আর সাকিব আর আমি। এই আমাদেরকে মারছে বিলাতকে সে হুজুরে। আর ওই মাদ্রাসায় আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেরকম আমরা খতম করে কোরআন শরীফ খতম দিয়ে মানুষরা কিছু টাকা দেয়, সেই টাকা হাদিয়া দেয়, সেই টাকা আমাদের থেকে নিয়ে যায়। নিয়ে গিয়ে আরও অনেক মানুষ পাঞ্জাবি দেয়, অনেক কিছুই দেয়, তাও তারা নিয়ে যায়, তাদের থেকে সারিয়ে আনতে হয়। এই ঘটনায় আসিফ ব্যাপারীর বাবা শাহাদাত হোসেন বলেন, এভাবে যদি মাদ্রাসায় ছাত্রদের মারধরের শিকার হতে হয় তাহলে মাদ্রাসায় আর আমাদের ছেলে মেয়ে ভর্তি করাবো না। এ বিষয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন বলেন, এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, অভিযুক্ত শিক্ষক বর্তমানে পলাতক আছেন। আমার ছেলে কালকে একটা ঘটনা ঘটছে, আমি তো মাদ্রাসার কাছে যাইনি, এবং আমার ছেলে এসে বলছে তাকে কুচকিতে ঘা হয়েছে, ঘা হওয়ার কারণে তাকে নামাজ পড়তে ডাকছে, সে বলছে আমার ঘা হয়েছে, কষ্টানি পরে এই কাপড়ে নামাজ হবে না। তারপরও এই বললে ও যে রুমে শুয়ে রয়েছে, তারপরে হুজুরে নামাজ পড়ে আসার পরে রুমের থেকে নিয়া রুমের ভিতরে আটকে ওকে মারছে, সিসি ক্যামেরার উপর কাপড় দিয়ে পিটাইছে, তারপরে বলছে যে তোমার লাগা এরকম দু একটা ছাত্র মারিয়া আমি যদি জেলেও যাই তো আমার কিছু হবে না, এরকম ব্যাপার মারছে। ওকে মারার চেষ্টাই করছিল, মানে ওর গাইপ পেয়ে ফালাইবে, কিন্তু ও যে ব্যাপক যান নিয়ে পালাই আইছে, পালাই আসার পর আমরা এরকম দেখছি, তারপরে এরকম মারধর মাঝে মধ্যেই করে। তারপর আমরা কিছু মান্যা নেই যে থাক ছেলেপান মানুষ করতে হবে, মাদ্রাসায় পড়বে বা মানুষের মতো মানুষ হবে, সেই জন্য আসার আকাঙ্ক্ষায় বাপ মায় দেয়। কিন্তু এরকম যদি হুজুররা মাদ্রাসার ছাত্রদের উপর নির্যাতন করে, এই প্রায় আমরাও তো দেখি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি যে মাঝে মাঝেই দেখি ফেসবুকে লাইভে এরকম অনেক ঘটনায় দেখি ছেলেদের উপর নির্যাতন করে, মাদ্রাসার ছেলেদের উপর এরকম ধর্ষণের এরকম ইয়ে হয় এরকম বাচ্চাদের উপর। কিন্তু এইগুলা যদি করে তাহলে আর কোনো অভিভাবক মাদ্রাসায় পড়ার জন্য কোনো ছেলে পান দিবে না।